তিন বছর পরে আমাদের ডিটিজি অনুষ্ঠিত যাচ্ছে, ১৯ পরে এছাড়াও প্রথম ২৩ অনুষ্ঠিত যাচ্ছে। এবছর ডিটিজির ভিতরে আমাদের প্রায় ৩৩টি দেশ এবং ১২০০ ম্যানুফ্যাকচারার, ১৬০০ বুথ নিয়ে আমাদের কিন্তু এবছর ডিটিজি অনুষ্ঠিত যাচ্ছে। এবছর ডিটিজি বিভিন্ন কারণে এটা গুরুত্বপূর্ণ বহন করছে। পৃথিবীর ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারার এবার আমাদের ডিটিজি অংশগ্রহণ করছে। ইটমার পরে সর্ববৃহৎ আমি বলবো যে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনের যে এক্সপোর্ট ফেয়ার, সেটা হলো ঢাকাতে অনুষ্ঠিত যাচ্ছে। এখানে গত ১৯ সালের পর থেকে এই পর্যন্ত বিগত ৪ বছরে আমাদের সেক্টরে, বিশেষ করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দুটোতেই মিলে যে চতুর্থ বিপ্লবের মেশিন, যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের যে যন্ত্রপাতি, সেগুলি কিছু সংযোজিত হতে যাচ্ছে। এই ডিটিজিতে টেক্সটাইলের স্পিনিং সেক্টরের অনেকগুলি ম্যানমেড ফাইবার অ্যাটাচমেন্ট, আমাদের রিসাইকেলিং ফাইবারের বিভিন্ন রকমের ফাইবারের যন্ত্রপাতি, তাছাড়া আমাদের ওয়ার্প ডাইং, পৃথিবীতে এখন যে সমস্ত কাপড়গুলির যে ম্যানমেড ফাইবার যে ডিমান্ড পাচ্ছে, ওয়ার্প ডাইংয়ের, ওয়ার্প নিটিংয়ের কাপড়, সার্কুলার নিটিংয়ের কাপড়, মেশিনারিজগুলি, বিভিন্ন অ্যাটাচমেন্ট যেমন লায়করা, তারপর আপনার হলো সাইরু, তার সাথে হলো আমাদের স্ল্যাব সহ মাল্টি টাইপের ইয়ার্নের বিভিন্ন মিক্সিং যন্ত্রপাতি হতে যাচ্ছে। আপনারা জানেন এবছর ২০২৩ সালের ভিতরে বাংলাদেশে সারা পৃথিবীতে ওয়ার্ল্ড অ্যাপারেলস অ্যান্ড ক্লোদিং মার্কেটে গিয়ে দাঁড়াবে ১.৭ ট্রিলিয়ন ডলার, এবং আন্তর্জাতিক বাজারে আমাদের এই মুহূর্তে কাজ করার মতো সক্ষমতা কিন্তু ১০০ বিলিয়ন ডলারের মতো আমাদের সক্ষমতা আমরা আছে। আমরা মনে করি সুতাটা কটনে আমরা ১০০% সাকসেস বাংলাদেশে। ইয়ার্নের যে কোনো ধরনের কটনের, যে কোনো ধরনের কটনের ফ্যাব্রিক্স এবং ইয়ার্ন বানাতে আমরা সক্ষম, এবং এই ১২ মিলিয়ন কেজি যে সুতা দরকার হয়েছিল, এটা যদি আমাদেরকে ব্যাকরণিক শিল্প না থাকতো, কোনোভাবেই কিন্তু আমাদের সাস্টেইন করতো না। আমাদের নিট ইন্ডাস্ট্রির যে গত বছর যে ২৩ বিলিয়ন ডলার, ২৩.৭৫ বিলিয়ন ডলার তাদের যে বিশাল অর্জন, এই অর্জনটা সম্ভব হতো না। যেমন বিগত বছরগুলিকে বিট করে ওভেনকে ফেলে নিট কিন্তু অনেক সুন্দর এগিয়ে গেছে। বাংলাদেশে বর্তমান নিটের যে অবস্থান, টেকনোলজিক্যাল ডাইং, ফিনিশিং, প্রসেসিং, কাটিং, ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে গার্মেন্টস পর্যন্ত যদি বলি, পুরো কম্পোজিট ইন্ডাস্ট্রি কিন্তু আমরা কিন্তু বলবো এশিয়াতে আমরা আনবিটেন চ্যাম্পিয়ন। মেড ইন বাংলাদেশ বলতে হলে যেখানে শুধু বেসিক রাউন্ড সুত তুলা আসবে, বাকি সব আমরা নিজেরা যদি যেদিন করতে পারবো সম্পূর্ণ জিনিস, সেটাকে আমরা ফুল মেড ইন বাংলাদেশ বলবো। এতে করে আমাদের ভ্যালুডেশন প্রায় ৬০% থাকে, আর আমরা যদি কাপড় এনে সেলাই করি সেখানে আমাদের ভ্যালুডেশন মাত্র ২৫-৩০% থাকে ম্যাক্সিমাম। আমাদের যে ৪৫ বিলিয়ন ডলার যে আমরা এক্সপোর্ট করছি গত বছর, সেখানে আমাদের রিটেন আর্নিং কিন্তু মাত্র ২১ বিলিয়ন ডলার। আমি মনে করি ব্যাকওয়ার্ড শিল্পের এই মুহূর্তে যদি সাপোর্ট আরও শক্তিশালী হয়, বাংলাদেশ কিন্তু আমাদের অ্যাপারেলসের ১০০ বিলিয়ন ডলার আমাদের টার্গেট আমরা ইনশাল্লাহ পুষতে পারব, এবং আগামী মেলার মাধ্যমে আমরা আগামী চতুর্থ বিপ্লবের নতুন উদ্ভাবনা নিয়ে, নতুন প্রোডাকশন নিয়ে, অনেক ডাইভার্সিটি প্রোডাকশন নিয়ে, মাল্টি ফাইবার নিয়ে, এবং আমরা ম্যানমেড ফাইবার উৎপাদন নিয়ে আগামী দিনে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অ্যাপারেলসের সাথে একত্রে মিলে কাজ করবে, এবং আমাদের আলটিমেট গোল ১০০ বিলিয়ন আমরা পুষতে পারবো।